আসসালামু আলাইকুম। আল্লামা সাঈদি একটি সোনালী ইতিহাস, এই শিরোনামে একটি বই রচনা করেছেন এস এম হামিদুর রহমান আজাদ। সেই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। মুজিবুর রহমান তার বক্তৃতায় আল্লামা দুল ইরশাদ সাঈদি হাফিজাহুল্লাহকে নিয়ে নানা তথ্য দেন এবং অসাধারণ আলোচনা করেছেন, আমরা শুনে আসব তার মুখ থেকে। وعلى آله وأصحابه أجمعين من دعا بدعواته وجاهد في سبيله إلى يوم الدين. তাফহিম প্রকাশনী কর্তৃক আয়োজিত আজকের এই একটি সুন্দর পুস্তক সকলের কাছে পরিচিত করার জন্য যে আয়োজন, এই আয়োজনের প্রধান আকর্ষণ এই বইয়ের সম্মানিত লেখক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একমাত্র কেন্দ্রীয় সহসভাপতি সাবেক জনাব হামিদুর রহমান আজাদ ভাই, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনই লোক আছে এখানে উপস্থিত, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ কে যারা হৃদয় দিয়ে ভালোবাসেন আজকে যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনাদেরকে একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আর যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হামিদুর রহমান আজাদ ভাইকে, উনি যে চিন্তা করা ছাড়াই অনেক কিছু লিখে ফেলতে পেরেছেন, আলহামদুলিল্লাহ এটা কাজে লাগবে। তো কোরআন মাজিদের সুরা সুয়ারা বলে একটি সুরা আছে, যা 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, 84 অফ সুরা সুয়ারা, ও জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছু দোয়া করেছেন, তা একটা দোয়া তো বোধহয় আপনাদের সকলেই মনে আছে, ওই যা মারিজ তো ফাহুয়াসবি, এটা 80 নম্বর। এরপরে দোয়া কয়েকটা বলার পরে 84 নম্বরে যা বলছে, ও জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এর মানে হচ্ছে যে আল্লাহ আমি যখন মরে যাব তো পরবর্তী লোকেরা যাতে আমাকে স্মরণ করে, এটা একটা দোয়া। তো স্মরণ করে মানে প্রশংসা করার জন্য না, স্মরণ করে যাতে ভালো আমলগুলো আমি করেছি এটা আল্লাহ যেন কবুল করে, এক। দুই নম্বর, এই আমল দেখে তারাও যাতে উদ্বুদ্ধ হতে পারে। এখানে রিয়া কথাটা এসে যায়, তফসিরকারকে বলছে এটা রিয়া নয়, কেউ যদি আল্লাহর দিনের জন্য নিয়তটা খালিশ করে, যদি হামদুর মোহাম্মদ ভাই হাদিসটা বলেই ফেলেছিলেন, ওই যে তিনজন লোক জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করলেন যে আমি শহীদ হলাম জান্নাতে দাও, আমি টাকা পয়সা খরচ করলাম দাতা আমাকে জান্নাতে দাও, আমি বড় বক্তা ইসলামের জন্য আমাকে জান্নাতে দাও, কিন্তু দেওয়া হইল না কেন? তাদের নিয়তটা, উদ্দেশ্যটা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যটা ছিল, আল্লাহ তাআলার কাছে প্রশংসা পুরস্কার পাওয়া এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে নির্ভেজাল যে আল্লাহ তাআলার জন্য করা এটা হয়নি, যার কারণে একে রিয়া বলা হয়েছে। রিয়া হচ্ছে শিরকের একটা অংশ, যার ফলে তারা জান্নাতে যেতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন, মাথাকে নিচের দিকে পাকে উপরে করে জাহান্নামে ফেলছেন। এটা কেন? নর্মালি তো জাহান্নামে ফেলে দিতে পারতো, মাথা নিচে করার কারণ এই মাথাতে ভালো চিন্তা করা উচিত, আজে বাজে চিন্তা করা উচিত না। তো যে মাথার মধ্যে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া নিজের প্রশংসা পাওয়ার জন্য চিন্তা করলে মাথা তো ভালো মাথা না, এটা একটা সবচাইতে মানে খারাপ মাথা, তো খারাপকে তার উপরে রাখা যায় না, সেটাকে নিচে রাখতে হয়, এই জন্য মাথাটাকে নিচে দিয়ে পা উপরে করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়ার কাছ থেকে রক্ষা করুন, সামান্যতম রিয়া যাতে আমাদের মনের মধ্যে না আসে। আজকের এই অনুষ্ঠানকে হয়তো বলবেন যে রিয়ার জন্য, আমি এটাকে রিয়া মনে করি না, এই কারণে এটার উদ্দেশ্যে কিন্তু একটা ভালো জিনিস মানুষ যাতে পড়ে তারা ভালো কাজে উদ্বুদ্ধ হয়, এটা কোনো দেখার জন্য বা আমি বক্তব্য দিচ্ছি কে বক্তব্য দিচ্ছে কোনো ভিডিও প্রচার করার জন্য, এটা মোটেই আমাদের মধ্যে সামান্যতম নয়, যদি থাকে আমাদের ইস্তেগফার করা উচিত, অনুশোচনা করা উচিত। আমরা কোনো কাজই দুনিয়াতে মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করবো না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবো। তো আমি এই আয়াতটা আপনাদের সামনে বললাম, তা আপনারাও ভালো কিছু করে যান যাতে পরবর্তী লোকেরা উৎসাহিত হয়। আমাদের হামিদুর রহমান আজাদ ভাইয়ের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন, যাতে এটা আগামী দিনে অনেকের প্রেরণা হয় এবং আমাদের প্রিয়, আমার একান্ত প্রিয় ভাই, বড় ভাই এবং আমার ওস্তাদ বলতে গেলে ইসলামী আন্দোলনের শিক্ষক, আমি তার কাছে অনেক কিছু শিখেছি, এগুলো বলতে গেলে সময় নেই। দোয়া করি আল্লাহ তাআলা তার ভালো আমলগুলোকে কবুল করুন, এর বিনিময়ে তিনি জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তাআলা তার স্থান দান করুন, তার পরিবারের একান্ত
আপনজনেরা আছে, আল্লাহ তাআলা তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দিন এবং তার দেখা পথে তারা যাতে একটু আরো জোরে এগিয়ে আসেন, আল্লাহ তাআলা সেই তৌফিকও যাতে তাদের দান করেন। তো প্রিয় ভাইরা, আমি কথাটা বললাম এই কারণে যে ভবিষ্যতে কিছু রেখে যাওয়া এটা আখেরাতের জন্য নাজাতের কারণও হইতে পারে যদি আমরা ভালো কিছু রেখে যেতে পারি। এই জন্য কার যোগ্যতা কি আছে তা তো আমরা জানি না, আপনারা যেখানে আছেন হয়তো একদিন আপনাদের কলম আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী হবে, সেই জন্য যার যেটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেটা কাজে লাগানো উচিত। আমি এখনো মনে করি যে কোরআন সুন্নার উপরে বাংলা ভাষায় লেখা অসংখ্য বই হওয়া উচিত, আজে বাজে বই, একেবারে নোংরা বই, চরিত্র নষ্ট করার বই, মানে জেনা ব্যভিচার ইত্যাদি সংক্রান্ত এত অসংখ্য লেখালেখি তারা করেছে অনলাইন, গোটা সমাজকে বিষাক্ত করে ফেলেছে, সেই তুলনায় আমাদের বই ওইভাবে এখনো আসে নাই, আসা উচিত। তা আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ যে আপনাদের যদি কোয়ালিটি আল্লাহ তাআলা দেন, আল্লাহ তো কোয়ালিটি দেনই, অবশ্যই দেন, কাকে কী দিয়েছেন আমরা জানি না, এটাকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য নাজাতের অশিলা হিসেবে আপনার কিছু রেখে যাবেন ইনশাল্লাহ। আমাদের হামিদুর রহমান আজাদ ভাই এই আল্লামা শাহিদি একটি সোনালী ইতিহাস, এটাও একটা অবদান আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা বিশ্বাস করি আপনাদেরকে উৎসাহিত করবে। তো প্রিয় ভাইরা, কথা খুব সংক্ষেপ করেই বলি, এই আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু কোরআনকে ভালোবাসে, মানে কোরআনের ভালোবাসাটা বড় ভালোবাসা, আল্লামা শাহিদিকে ভালোবাসার কোনো কারণ নাই, আমার একমাত্র ভালোবাসা কোরআনের কারণ, এবং মনে হয় যে আল্লাহ তাআলা ওনাকে ফেরত দিতেন, ওনার দোয়া করেছিলেন যে আল্লাহ যেন আমাকে আবার কোরআনের ময়দানে নিয়ে আসে, আমার হাত ধরে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে যেদিন আমি চলে আসলাম তার কাছ থেকে, পাশাপাশি ছিলাম, তো বললো যে ভাই আপনি তো যে চলে যাবেন, আমাকে তো আর যাওয়ার কোনো সুযোগ নাই, আমৃত্যু তারা দিয়েছে, অর্থাৎ এখানেই আমাকে মরতে হবে, আমার তো যাওয়ার সুযোগ নাই, তো আপনি আমাদের ভাইদেরকে দুটা দোয়া করতে বলবেন, একটা তো সালাম, সালামও দোয়া তার জন্য, আর একটা হচ্ছে আমি যেন এখানে এভাবে না মরি, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের ময়দানে নিয়ে তারপরে তার কাছে নিয়ে যান। এই দোয়াটা তিনি খুবই আকুতি বিকুতি করে সবারই কাছে বলেছেন, তো আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমি চাই এক জিনিস, আল্লাহ চায় আল্লাহটাই হবে, আল্লাহ চেয়েছেন যে আর পরিশ্রম দরকার নাই, যা বলেছ এ দিয়ে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারলেন? মানে আল্লাহ তাআলা ওনাকে যা বলিয়েছেন, যা করেছেন, যা বলে গেছেন আলহামদুলিল্লাহ। আমি যখন খুলনা কারাগারে এখান থেকে নিয়ে গেল ঢাকা থেকে আমাকে, তো খুলনা কারাগারে হাঁটতেছি বিকালবেলা, তো দেখি যে ওই জেলখানার ভিতরে যে টেকনিশিয়ান বা বিভিন্ন মেরামত করে ওরা একটা মাইকের ব্যবস্থা করে আল্লামা শাহিদির বক্তৃতা সেখানে শুরু করে দিয়েছে, মাইকে বক্তৃতা করছে জেলখানার ভিতরে, যে জেলখানায় হাজার হাজার বন্দি ভিতরে আছে। তো আলহামদুলিল্লাহ আমাকে সেদিন উনি বলছিলেন যে আপনি একটু দোয়া করেন, আমি তো সব ভুলে গেলাম, মাঝে মাঝে কপালে এরকম করে মারে একবার, মানে আঘাত করে, মৃদু আঘাত করে, এত কথা, এত কোরআনের আয়াত সব কিছু ছিল, দীর্ঘদিন কথা না বলে সব যেন হারিয়ে গেল, খুব আফসোস করছে, কত লোককে আমি কথাগুলো বলতে পারতাম, ওর সবকে জানিয়ে দিত। তার মধ্যে ভাই আপনি মোটেও পরোয়া করবেন না, আমি নিজ কানে শুনে এসেছি আপনার বক্তব্য, আপনি ভিতরে এসে যা বাঁচছে, বাইরে থাকলে এত বক্তৃতা কেউ শুনতো না আপনার, বরং ভিতরে থাকার কারণে আরও বেশি বক্তৃতা শুরু হচ্ছে। আমি যখন সাক্ষী দিলাম যে আমি খুলনার কারাগারে যাই জেলখানার ভিতরে আপনার মাইকে বক্তৃতা আমি শুনেছি, চোখ দিয়ে পানি পড়ে চারাপার জন্য আমি দোয়া করেছি, তা আপনি মোটেও পরেশান হবেন, আল্লাহ যতটুকু করাইছেন এটা আল্লাহ কবুল করলে দ্যাটস এনাফ, আর লাগবে না। তা আল্লাহ তাআলা বলছেন আর লাগবে না, লাগে নাই, নিয়ে চলে গেছেন আলহামদুলিল্লাহ। এটার জন্য কোনো পরেশানি আমারও নাই, আমি কারো থাকা উচিত না, আল্লাহ তাআলা তার পরিকল্পনাটাই সঠিক পরিকল্পনা, আমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ। তো এইটা একটা গেল আমলে সলে আমি একটা কথা বলতে চেয়েছিলাম, নাজাতের ওসিলা হচ্ছে ইমান আনা আর ভালো কাজ করা, সুরা আসরের কথা তার মধ্যে মনে আছে, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ইল্লাল্লাযিনা আমানু ইমান আনছে ভালো কাজ করেছে, অথবা সবিল হক অথবা সবিশ্বাস, অর্থাৎ হককে প্রতিষ্ঠার জন্য একে অপরের সাথে কথা বলেছে, আর এই বিপদ আপদ আসলে টিকে থাকছে, এখান থেকে পালায় যায়নি, সবুরের উপর কায়েম থেকেছে। তো ছোট্ট সুরা ইসলামের মূল বিষয়বস্তু এখানে আছে, তো মূল কথা হচ্ছে ইমানের পরে আমল এসে ভালো কাজ, চরিত্র, ভালো আচরণ। আমার কাছে আল্লামা শাহিদ রাহিমাহুল্লাহ ব্যক্তিগত জীবন আমি ছোটোবেলায় অত দেখি নাই, কিন্তু আন্দোলনের সাথে একসাথে দেশেও বক্তৃতা করার সুযোগ হয়েছে ওনার সাথে, আবার লন্ডনে এবং ফ্রান্সে এই দুটো দেশে আমি একসাথে কথা মানে গেছি, অসংখ্য মানুষ তার কথাতে, বাংলাদেশে কিচ্ছু করতো না তারা, না শিবির করতো না জামাত করতো, কিছুই জানতো না ইসলামে, ওখানে তো অন্য টার্গেটে গেছে, টাকা পয়সা কামাই করবে, দুনিয়াটাকে ভোগ করবে, সেজন্য গেছে। তার বক্তব্য শুনে যে কীভাবে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, এই অবদান আল্লামা শাহিদ রাহিমাহুল্লাহ একক আমার কাছে মনে হয়, একক বলতে অন্যদের আবার স্বীকার করা ঠিক হবে না, মানে প্রধান, যতগুলা বক্তব্য বাইরে ইসলামী আন্দোলনের নেতৃত্ব করেছেন
তার অবদান ইসলামী আন্দোলনে সমস্ত ভাইদের হেদায়েত, পুরুষ মহিলা যুবক এখন এখনো তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা একটা বড় জিনিস যেটা যদি সংগ্রহ করা যায়, কতগুলো দেশে গেছে, কি বক্তব্য রাখছে, বললেন যে এক একটা মানে টপিক এক একটা বইয়ের হতে পারে, এগুলো একটা হতে পারে যে বাইরে আল্লামা সাইদ রাহিমুল্লাহ কি ধরনের অবদান রেখে গেছেন তার কোরআনের বক্তব্যটা। তো প্রিয় ভাইরা, যা ব্যক্তিগত আচরণ তো খুবই সুন্দর, আমার এখনো ভুলতে পারিনি, ফজরের নামাজ পড়ে আমার দুজন মিলে হাঁটতাম, তো বলছে যে আগে আমার একটু খাওয়ার অভ্যাস আছে, তা বলছে আপনি খান আমি একটু কোরআন পড়ি, তো একসাথে আবার হাঁটবো, তো বলছে না আপনি সব খাবো। কোনো দিন আমি যে কয়েকদিন ছিলাম তার পাশে একা খাই নাই, যা খেয়েছে আমাকে ভাগ করে খাওয়াইছে সকালবেলা আলহামদুলিল্লাহ। যে খাওয়া গেলে আমরা অন্তত ওইগুলো খাওয়ার অভ্যাস আমার ছিল না আলহামদুলিল্লাহ, মানে অনেকটা দুর্লভ খাবারই বলা যায় যেটা খেয়েছি আলহামদুলিল্লাহ। তো মানে উনি মানুষকে দিতে পছন্দ করতেন, যত কিছু উপহার আসতো, ওই যে কয়েদি, ওই যে কি নাম মানে জেলখানার এরা না, ওইটাকে কারারক্ষী, কোনো কারারক্ষীকে বাদ রাখতো না, ওই কমলা আপেল যা আসতো দুই হাতে সমান, কার্টুনে কার্টুনে আসতো। একজন বলছে এত পাই কোথা নেই, আমি বললাম যে আল্লাহ তালা পাঠিয়ে দেয়, এই জন্য পাই না, হলে পাই কেমন করে, দূতাবাস থেকে চলে আসছে, আমি দেখছি যে দূতাবাসের কার্টুন চলে আসছে, রমজান মাসে খেজুর বিভিন্ন ফল মূল না, আর সবকে সমানে মিলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা তার দানকে কবুল করুন, এটার বিনিময়ে তাকে দান করুন। তো প্রিয় ভাইরা, কথা শেষ করতে চাই এইভাবে যে তার আমি বলছিলাম যে সালাম আগে দিতে পারি নাই আমি, এটা অনেকেই সাক্ষী দিয়েছেন যে আল্লামা সাহিদিকে আগে সালাম দেওয়া যায়নি, তিনি আগে সালাম দিতেন, তার মানে অহংকার মুক্ত জীবনযাপন করার অন্যতম হাতিয়ার হচ্ছে সালাম আগে দিতে হবে। আপনার কি আগে সালাম দেন? দেন, মাঝে মধ্যে দেন, পরিকল্পিতভাবে দেওয়ার চেষ্টা করতে পারেন না, দেন আল্লামা সাহিদ রাহিমুল্লাহর একটা আমল, আমলটা আল্লাহ রসুলের আমল। আসলে আমরা মানুষকে বড় করে বর্ণনা করছি, সব থেকে বড় মানুষ হিসাবে আদর্শ মানুষ হিসাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তিনি অনুসরণ করেছেন বলে আমরা তাকে ভালোবাসি। আল্লামা সাহিদিকে আমরা ভালোবাসি না, ভালোবাসি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে ভালোবাসেন অতটুকু আমরা তাকে ভালোবাসি। তো সেই জন্য উনি সালাম দিতেন, আপনার আগে সালাম দিবেন ইনশাল্লাহ। আর হাদিসে আছে যার অন্তর থেকে অহংকার মুক্ত হয়ে যাবে সে জান্নাতে যাবে, আর যার অন্তরে একটু অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে। তাহলে সব থেকে নিরাপদ না, আমাদেরকে অহংকার তাড়াইতে হবে, পারবেন তাড়াইতে? নয়ানের ক্ষেত্রে আর অন্যরা না শুনুক, এই কয়টা লোকও যদি আপনারা শুনেন যে আমার যতদিন বেঁচে আছি সালাম আগে দিব আমরা, এমনকি ঝাড়ুদার পিয়ন বা চাপরাশি কাজের লোক ওদেরকেও আগে আমরা সালাম দিই, পারবেন? রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সাইদি সাহেব রাহিমুল্লাহ, আমি দেখছি রিক্সাওয়ালাকে সালাম নিজ চোখে দেখা, এইসব আমার আপনারা করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস, এবং তিনি বলেছেন যে তোমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করো, এলামটা তোমাদের হবে। আর সালাম দিতে পারলে ভালোবাসার সৃষ্টি হয়, সেদিন কে বলছো যে আপনি ভোটে দাঁড়াইছেন, হ্যাঁ দাঁড়াই, তো মানুষকে ভালোবাসেন তো ভালোবাসে, সালামটা আগে দেন না পরে উত্তর দেন, তো বলছি এটা তো খেয়াল করি না। হাদিসে আছে মানুষের মহব্বত সৃষ্টি করার জন্য সালামটা আগে দিতে হবে, তাহলে মানুষ তার মহব্বত তার মনে পয়দা হয়ে যাবে, তাহলে ভোট চাওয়ার চাইতে আগে সালামটা দিতে পারলেই তো ভোট পাওয়া গেল। মানে আমি একটা টেকনিকের কথা তাকে জিজ্ঞেস করছিলাম, তো বললো যে এটা তো তাহলে এখন থেকে করতে হবে। তো আমার সবাই তো আর ভোটে দাঁড়াবেন না, ভোটের জন্য করবেন না, করতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আর আমাদের দরকার অহংকার মুক্ত হওয়া, জান্নাতে যাও, সেই জন্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জাতীয় সংগঠনে খুবই সুন্দর একজন নেতা, মানে বলবো দায়িত্বশীল, মানে কর্মীর মতো একেবারে আমাদের কথাগুলোকে এত মানে গুরুত্ব দিয়ে চিন্তা করতেন। তা আমি বললাম যে আমার কথা কেন গুরুত্ব, তো বললো যে না প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, একজন কর্মীর কথাকে তিনি সম্মান করতেন। তো এটা কিন্তু সংগঠনের জন্য খুবই ভালো জিনিস, খালি অর্ডার দেওয়া নয়, আনুগত্য করতে পারার ভিতরেই কল্যাণ, নেতৃত্ব করার মধ্যে কল্যাণ বেশি নাই, বরং আনুগত্য করার মধ্যেই বেশি কল্যাণ। এটা যা আল্লামা সাইদ রাহিম আল্লামা মওদুদী রাহিমুল্লাহ তিনি বলতেন যে আমি যদি কর্মী হইতে পারতাম তাহলে দেখাই দিতাম কীভাবে আনুগত্য করতে হয়। মানে উনি আনুগত্য করাকে এত বেশি গুরুত্ব দিতেন, একটা সংগঠন বেঁচে থাকে আনুগত্যের উপরে, নেতৃত্বের উপরে এটা বেঁচে থাকে না, আনুগত্যের উপরে সংগঠন বেঁচে থাকে। নেতৃত্ব তো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন, দ্যাট ইজ লিডারশিপ, আমার আলাদা লিডারশিপ কী আছে, আনুগত্যটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তার সাহস সুবহানাল্লাহ, হবে শান্তি 144 ধারা জারি করছে, অনেকে বলছে মাওলানা আপনি যাইন না, এটা যাইলেও অসুবিধা হবে, তো বলছে যাই না, আমি তো আল্লাহর দিনের জন্য জীবনকে ওয়াকফ করে দিয়েছি কোরআনের জন্য, আমি যাবো গুলি মারে শহীদ হয়ে যাবো জান্নাতে চলে যাবো, মানে মৃত্যুটাকে একেবারে হাসি মুখে বরণ করার জন্য রেডি হয়ে থাকে। আমাদের আজাদ ভাই বলছেন সে কথাটা যে শাহাদাতের তামান্না, এটা যে তার ভিতরে কতটা কাজ করেছে, তো ওই হাদিস অনুযায়ী তিনি শহীদ। আমার কাছে মনে হয় আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মৃত্যুর না, তোমরা যদি শাহাদাতের জন্য ইচ্ছা করো, যার অন্তরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে কিন্তু ময়দানে সে শহীদ হতে পারলো না, তারপরে এভাবেই বিছানায় পড়ে মারা গেল,
হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লাগাল্লাহুল মানাজিলা শাহাদাতা আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মঞ্জিলে পৌঁছায় দিবেন ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি যদিও তা বিছানার উপর মারা যায় কি কথা বোঝা গেল তাহলে আমরা তো সবাই শহীদ হইতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়াত করে ফেলে আমরা সব শহীদ হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আল্লাহ যদি ময়দানে কবুল না করেন ওই নিয়াতের কারণে আমাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ গোটা ইসলামী আন্দোলনে যত জনশক্তি আছে সকলেরই টার্গেট হওয়া শহীদ হন এটা যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হব আবার জীবিত হব আবার শহীদ হব আবার জীবিত হব আবার শহীদ হব এই তামান্না নিয়ে আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা যদি এগিয়ে আসে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের বিপ্লব হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ অচিরেই দেশে কোরআন আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আজকে সারা দুনিয়ায় জুলুম অত্যাচার চলছে মুসলিমের পক্ষে কথা বলতে তিনি এত ভালোবাসতেন কোনো ভয় করতেন না নির্ভয় সাহসী ওই যে আমাদের আল্লামা শাহিদের বলেছিলেন তিনি বললেন যে ওই যে কি সিংহের মানে কি বিড়ালের হ্যাঁ সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় তো কাপুরুষের মতো বেঁচে থাকে কিচ্ছু লাভ নেই বাঁচতে হবে সাহস দিয়ে তো তিনি সেটার প্রতীক ছিলেন কি যে বিপ্লব তার মনের ভিতরে গাড়িতে করে যাচ্ছে একা মানে বলছে যে কোনো চিন্তা নেই আমি একাই চলবো আপনারা আমার সাথে থাকলে থাকেন নাহলে আমি রওনা দিলাম মানে উনি সাহসিকতার যে চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন এটা ভোলার মতো না আল্লাহ তাআলা তার এই সাহসিকতাকে কবুল করুন এবং আমরাও যেন কিছু শিখতে পারি সেখান থেকে তার কথাগুলো আমি এখনো মাঝে মাঝে এই ওনার ক্যাসেটটা খুঁজে মাঝে মাঝে মনটাকে সান্ত্বনা করার চেষ্টা করি অনেক কাজে লাগে মনে হয় যে কথাটা আগে তো শুনি নাই এখন আবার আসে অসংখ্য ক্যাসেট আপনারাও কাজে লাগাবেন ইনশাআল্লাহ সারা দুনিয়ার মানুষ কাজে লাগাচ্ছে আমরা তো বলেছিলাম সাংগঠনিকভাবে বলেছিলাম সপ্তাহ পালন করেছিলাম অডিও ভিডিও এসব ক্যাসেট শোনার জন্য এগুলো তৈরি করে ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে অনেকটা হয়েছে আরও হবে ইনশাআল্লাহ আগামী তো আমি শেষ করি প্রিয় ভাইরা নামাজের সময় আমি সাধারণত আজান দিলে আর কথা বলি না আজকে একটু ব্যতিক্রম হয়ে গেল মানে আজান শুরু হয়েছে আজাদ ভাইয়ের বক্তৃতার মধ্যে আজান হয়ে গেছে এখন হয় আমাকে বক্তৃতা বাদ দিয়ে চলে যেতে হবে না শরিক হইতে হবে তো আমি তো শরিক হইলাম এখন জামাত সাধারণত শুয়ে একটাই জামাত যারা মসজিদে যান আমি অনুরোধ করবো মসজিদে যান এখনো তিন চার মিনিট বোধহয় আছে নাকি আছে আপনার মসজিদে যাবেন আর যারা এখানে পড়ার মতো বাইরে গেলে কিছু পরিবেশের কারণে আমাদের মতো লোকরাকে বাইরে যেতে অনেকে দিতে চাই না তবু আমি থামি না আমি যাই আল্লাহ ভরসা করি আজকে এখানে আপনাদের সাথে যারা থাকবেন তাদেরকে নামাজ পড়ে যাবো ইনশাআল্লাহ তো আমার কথাগুলো বলার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুত হলে মাফ করে দিয়েন আর আমরা যেন সবাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের লক্ষ্যেই আল্লামা শাহিদ রাহিমাহুল্লাহর সাহসী ভূমিকা ইসলামী আন্দোলনের জন্য যে কুরবানি তিনি করে গেছেন যে অবদান রেখে গেছেন সেই অবদানগুলোকে স্মরণ করে আমাদের জীবনকে আমরা পরিচালনা করবো আল্লাহ তালা আমাদেরকেও কবুল করুন একই সাথে জান্নাতুল ফেরদাউসে যাতে দেখা হয় তার শেষ কথা ছিল হয় দেখা হবে কোরআনের ময়দানে না হবে দেখা হবে জান্নাতে আল্লাহ তালার জন্য একই সাথে জান্নাতে দেখা করার ব্যবস্থা করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম